সাবস্ক্রাইব করুন টিউনার বাজার চ্যানেল, আর বেল আইকনে প্রেস করুন ল্যাটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই বন্ধুরা? তা আজ দেখাবো আপনাদের জিমেলের নতুন আপডেট নিয়ে। সাম্প্রতিক জিমেল তাদের নতুন বা আপডেট ভার্সন রিলিজ করছে, তো যারা এখনও পর্যন্ত সেই নতুন আপডেট ভার্সনটা আপডেট করেন নেই, তারা আজকে আমার ভিডিওটা দেখে খুব সহজেই সেই আপডেটটা করে নিতে পারবেন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে দেখার অনুরোধ রইল। আর আপডেট মানেই তো আমরা জানি যে নতুন কিছু, তো অবশ্যই সেই আপনাদের পুরানো জিমেলটাকে আপডেট করে নেবেন। তো ভিডিওতে যাওয়ার আগে যে কথাটি সবসময় বলে থাকি, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখেন, যাতে আমি নেক্সট টাইম নতুন কোনো ভিডিও নিয়ে আসলে সাথে সাথে সেটা নোটিফিকেশন আপনারা পেয়ে যান। তো চলুন বন্ধুরা, আজকে আমার ভিডিওর মধ্যেই দেখাবো জিমেলের আপডেট নিয়ে। ফার্স্টে আমরা একটা পুরানো জিমেল অ্যাকাউন্টে প্রবেশ করব, যে জিমেলটা আমরা এখন আপডেট করি নাই। দেখুন পুরানো জিমেল লগ ইন হওয়ার স্টাইল, এটা হলো আমাদের পুরানো জিমেল যেটা আপডেট করার পূর্বে। তো এখন আমরা একটা নতুন জিমেল অ্যাকাউন্ট লগ ইন করবো, যেটাকে আমি অলরেডি আপডেট করছি, সেই জিমেলটাতে লগ ইন করবো এখন আমি। দেখুন এটা হলো আমাদের নতুন জিমেল যেটাকে আমরা আপডেট করছি, সেটার লগ ইন হওয়ার স্টাইল। যখন আপনি জিমেলটাকে আপডেট করে নেবেন তখন এটা লগ ইন এর স্টাইলে হবে। হ্যাঁ, এটা হলো আমাদের আপডেট জিমেলের ড্যাশবোর্ড, আর এটা হলো আমাদের পুরানো জিমেলের ড্যাশবোর্ড। দেখুন কতটুক ডিফারেন্স আপডেট হওয়ার পরে। আপনি দেখুন পুরানো জিমেলের মধ্যে এই কম্পোজ বাটনের সাথে প্লাস বাটন নাই, প্লাস তারপর কম্পোজ বাটনটা নর্মাল, জিমেলের যে লোগোটা সেটা উপরে নাই। আর আপডেট ভার্সনের মধ্যে দেখুন জিমেলের লোগোটা উপরে আছে, তারপর কম্পোজ বাটনের সাথে আপনার প্লাস বাটন আছে, আর কম্পোজ বাটনটা কাস্টমাইজ করে কত সুন্দর করছে। তারপরে দেখুন আপডেট ভার্সনের মধ্যে রাইট সাইডের মধ্যে তিনটা চারটা আইকন অ্যাড করা আছে, আপনি চাইলে আরও আইকন অ্যাড করতে পারবেন, যেমন ক্যালেন্ডার, কিপস, এডিট, আরও অনেক কিছু আপনি অ্যাড করতে পারবেন সাথে। কিন্তু পুরানো যে জিমেলটা আমাদের সেটার রাইট সাইডে কোনো কিছু অ্যাড করার মতো নাই। তারপরে আপনার এই আপডেট জিমেলের লেখাগুলো দেখুন কতটুকু কত সুন্দর করা হয়েছে, একটু বড় সাইজ বা মোটা করা হয়েছে। তারপর আমি যদি কোনো মেসেজের উপরে আমাদের মাউসের কার্সার লয়ে যাই, তারপরে দেখুন রাইট সাইডের মধ্যে চারটা অপশন শো করতে আছে অটোমেটিক, যেমন অ্যাক্টিভ, ডিলেট, রিড, সিজন। এই এই লেখাগুলো আপনি যখন পুরানো কোনো জিমেলটার মধ্যে আমরা নিয়ে যাব মাউসের কার্সার, কিন্তু সেটা দেখাবে না। এটা কখন দেখাবে? মেসেজ আমাদের জিমেলের কোনো জিমেলের মধ্যে প্রবেশ করার পরে। তো এখন আমরা এই পুরানো জিমেলটাকে আমরা কিভাবে সেই নতুন আপডেট ভার্সনটা নিতে পারি, আপডেট করতে পারি, তো সেক্ষেত্রে আমরা এই সেটিং এর মধ্যে ক্লিক করব। সেটিং এ ক্লিক করার পরে দেখুন লেখা আছে ট্রাই দা নিউ জিমেল, এটাতে ক্লিক করব আমরা। এটাতে ক্লিক করার পরে আমাদের যে নতুন জিমেল যে আপডেটটা সেটা লোডিং হবে। হ্যাঁ, এই দেখুন আমাদের আপডেট জিমেল, পুরানো জিমেলটা অলরেডি আপডেট হয়ে গেছে। এখন আমরা দেখুন আমাদের কম্পোজ বাটনটা উপরে জিমেলের আইকনটা সব চলে আসছে, আর লেখাগুলো দেখেন আগের চাইতে কত কাস্টমাইজ হচ্ছে, একটু মোটা হয়েছে। তারপর আমাদের এই রাইট সাইডে যে অ্যাড বাটনের যে ইয়াটা সেটাও চলে আসছে। এখন উপরে যে বারগুলো আছে দেখুন, এই বারগুলো ইচ্ছা করলে আপনি চাইলে কমাতে পারবেন বা আরও অ্যাড করতে পারবেন। তারপর আপনি চাইলে আপনার পছন্দ মতো আপনি থিম চুজ করতে পারেন, যে কোনো একটা নতুন, তারা অনেকগুলো থিম তাদের এই জিমেলের মধ্যে অ্যাড করছে, আপনি চাইলে যে কোনো একটা থিম অ্যাড করতে পারেন। হ্যাঁ দেখুন নতুন নতুন যে অনেকগুলো থিম তারা রিলিজ করছে, যে কোনো একটা থিম আপনি চুজ করতে পারেন। দেখুন এখন আমি কোনো মেলের মধ্যে যদি আমি মাউসের কার্সার নিয়ে যাই, তখন দেখুন চারটা বাসন অপশন সামনে শো করতেছে।
যে বাসনগুলা খুবই যে অপশনগুলো খুব দরকার, আপনি চাইলে সেই উপর থেকে সেই কাজগুলো করতে পারেন। মেসেজটা আপনি না পড়ে ডিলিট করে দিতে পারতেছেন, এই জায়গা থেকে অ্যাক্টিভ করতে পারতেছেন, রিড করতে পারতেছেন। তারপর রাইট সাইডে যে অপশনগুলো অ্যাড করা হয়েছে আপনি সেই অপশনগুলো আরও অ্যাড করতে পারেন, আপনি চাইলে শর্টকাট বাটন। তো এই ছিল বন্ধুরা আমার আজকের ভিডিও টিউটোরিয়াল। আপনি যে খুব সহজে আপনারা আপনাদের পুরানো যে জিমেল আইডি আছে সেই জিমেলটাকে আপনারা আপডেট করে নতুন ফিউচারটা অ্যাড করতে পারেন। দেখুন নতুন ফিউচারটা কত সুন্দর দেখতে, দেখার লুকটা অন্যরকম। তো এই ভিডিওটা দেখে বন্ধুরা খুব সহজে এক ক্লিকে আপনারা আপনাদের পুরানো যে জিমেল আইডি আছে সেটাকে আপনারা আপডেট করে নিতে পারেন জিমেলের যে ড্যাশবোর্ড আছে সেটাকে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দেবেন, শেয়ার করে বন্ধুদের জানাবেন, বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। আর ফার্স্ট এবং লাস্ট সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখেন, যাতে আমি নেক্সট টাইম নতুন কোনো ভিডিও নিয়ে আসলে সাথে সাথে সেটার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। তো আজকের মতো এখানে বন্ধুরা, নতুন কোনো ভিডিও নিয়ে নেক্সট টাইম আবার দেখাবো আপনাদের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।